বিদেশ থেকে আসা একজন সহ আরো দুজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত এখন চিকিৎসাধীন আটজন জানালো আইইডিসিআর কোয়ারেন্টাইন না মানলে আবারো জেল জরিমানার হুঁশিয়ারি বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা করোনার প্রভাবে দেশজুড়ে সীমিত আকারে উদযাপন সৌদিতে আটকে পড়া চার শতাধিক বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরল বাংলাদেশ বিমানের ফ্লাইট গতকাল দুই বিদেশিকে পুশব্যাকের কথা জানালো ঢাকা বিমানবন্দর এবং প্রায় শতভাগ শেষ পদ্মা সেতুর পিলার নির্মাণের কাজ ৪২টির মধ্যে বাকি মাত্র একটি আগামী মাসে শেষ করার বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু বিদেশ থেকে আসা একজন সহ আরো দুজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এদের মধ্যে একজন ষাটার্ধ ব্যক্তির অন্যান্য অসুস্থতা থাকায় অবস্থা কিছুটা জটিল দুপুরে রাজধানীর মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে করোনা আক্রান্তদের সহায়তা দিতে ১৫০টির মতো আইসিইউ তৈরি আছে বলেও জানায় আইইডিসিআর গত ২৪ ঘন্টায় আরও দুজন আক্রান্ত হলেন কোভিড-১৯-এ যাদের মধ্যে একজন ইতালি ফেরত ছিলেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে অন্যজন যুক্তরাষ্ট্র ফেরত একজনের সংস্পর্শে ছিলেন যিনি কিছুদিন আগে দেশে এসে আবার ফিরে যান মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানাই আইডিসিআর একজন একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি একজন বিদেশ থেকে এসেছিলেন এমন মানুষের সংস্পর্শে ছিলেন আমরা তাদের সাথে সেই পরিবারের সঙ্গে যোগাযোগ করছি এবং উনি যে দেশে ফেরত চলে গেছেন আমরা সেই দেশের দূতাবাসের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করব যাতে করে তাকে ওখানে আইসোলেশন করা বা তার চিকিৎসার ব্যবস্থাটা করার বিষয়ে এই পদক্ষেপ নেওয়া হয় দেশে বর্তমানে আইসোলেশনে ১৬ জন আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৩ জন সংক্রমিত হওয়ার লক্ষণ দেখা দিলে আবারও সরাসরি হাসপাতালে না গিয়ে হটলাইনে যোগাযোগের নির্দেশনা দেয় আইডিসিআর এই কথাটি প্রযোজ্য হচ্ছে যারা ১৪ দিনের মধ্যে বিদেশ থেকে এসেছেন অথবা বিদেশ থেকে আগত কারোর মধ্যে সংস্পর্শে এসেছেন অথবা করোনা আক্রান্ত সন্দেহ করা হয়েছে এরকম কারো সংস্পর্শে এসেছেন করোনা ভাইরাসের সংক্রমিতদের আইসিইউ সহায়তা দিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে তৈরি করা হচ্ছে বলে জানায় সংস্থাটি এখনো আরো কিছু আইসিইউ প্রতিষ্ঠা করা হচ্ছে মানে ফুল রেডি করা হচ্ছে যেগুলো এক্সক্লুসিভলি এই কোভিড-১৯ এর জন্য রাখা হবে এ পর্যন্ত ১৫০এর মতো আইসিইউ প্রিপেয়ার্ড আছে তবে দেশে এখনো সামাজিকভাবে সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি জানিয়ে আইডিসিআর বলছে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ দেশে এখনও উদ্বিগ্ন হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি বলেও দাবি করেন আইডিসিআর পরিচালক ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা কোয়ারেন্টিনের নির্দেশনা না মানলে আবারও জেল জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শিশু হাসপাতালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন করোনা ভাইরাস পরীক্ষায় এখন পর্যন্ত কিটের ঘাটতি দেখা দেয়নি গত দুই মাস যাবত সতর্ক করে আসছি যাতে বিদেশ ফেরত যারাই আসুক না কেন ওই এলাকা ওই গ্রামে ওই ওয়ার্ডে তাকে যাতে তার নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকে এবং অনেকেই হয়তো মানতে চায় না আমরা সেই দিকে চিন্তা করে কেউ যদি ভঙ্গ করে নির্দেশনা তাদেরকে আমরা আইনত ব্যবস্থা নেব যার মধ্যে রয়েছে ফাইন করা অর্থাৎ এই জরিমানা করা এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা জেলও দেওয়ার প্রভিশন আইনে রয়েছে আমরা জেল দিতে কুণ্ঠাবোধ করব না কিটের স্বল্পতা রয়েছে কে বলেছে আমাদের কিট আছে এবং আমরা প্রতিনিয়ত কিট আনছি যুক্তরাষ্ট্র ও আইভরি কোস্ট থেকে গতকাল আসা দুজনকে একই বিমানে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক দুপুরে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি পরিচালক জানান গতকাল কাতার এয়ারওয়েজে ইউরোপ থেকে আসা ২৯৩ জনকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ২৯৩ জনের মধ্যে ৯৪ জন ইউরোপের বিভিন্ন দেশে ও ৬৮ জন ইতালি থেকে এসেছেন ফ্লাইট কাতার থেকে আসছে ফ্লাইটটি অবতরণ করার পরে আমরা দেখেছি যে সেখানে ২৯৩ জন যাত্রী ছিল তার মধ্যে ৯৪ জন যাত্রী ছিল
ইউরোপ থেকে আসা এবং তার মধ্যে 68 জন যাত্রী ছিল হলো ইতালি থেকে আসা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় যে তাদেরকে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে মানবতার খাতিরে, তাদেরকে যেন ল্যান্ডিং পারমিশন দেওয়া হয়। সৌদি আরবে আটকে পড়া 334 জন ওমরা যাত্রী সহ 409 বাংলাদেশি কিছুক্ষণ আগে দেশে ফিরেছেন। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার বদরুল আলম শাওন, সরাসরি চলে আছি তার কাছে। বদরুল, মোমো, আপনি জানেন যে সৌদি আরবে বিকেল আপনার স্থানীয় সময় সকাল 7:30 জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে বিমানের একটি বিশেষ ফ্লাইটে 409 জন বাংলাদেশি, এর মধ্যে 334 জন আটকে পড়া বা ওমরার হজযাত্রী ছিলেন, তাদেরকে বহনকারী বিমানটি কিন্তু ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিমানটি ইতিমধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বিমানটি এখানকার যারা কর্তব্যরত আছেন তারা কিন্তু বলছেন যে বিশেষ BG-236 সেই ফ্লাইটটি বিমানের স্থানীয় সময় 4:15 দিকে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে এখন এই যে 404 জন আটকে পড়া যাত্রী ছিলেন সৌদি আরবে, তারা কিন্তু এখন ভিতরে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো কিন্তু তারা করছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের কেউই আসলে বের হয়ে আসেনি। এখন তাদের মধ্যে সবাইকে কি আশকোনা হাজি ক্যাম্পে নেওয়া হবে কি না সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এটুকু জানাতে পারি যে এই যে 409 জন যে যাত্রী রয়েছেন তারা কিন্তু এই করোনা যে ভাইরাসের প্রভাবে কিন্তু সৌদি আরবে বেশ কিছুদিন যাবৎ আটকে ছিলেন। এরপরে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বিশেষ একটি বিমানে তাদেরকে আজকে নিয়ে আসে। তো এখন পর্যন্ত কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। মোমো, সৌদি আরবে আটকে পড়া 334 জন ওমরা যাত্রী সহ 409 জন বাংলাদেশি কিছুক্ষণ আগে দেশে ফিরেছেন, সে খবরে এতক্ষণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন বদরুল আলম শাওন। গাজীপুরে ইতালি ফেরত 48 জনের মধ্যে আরও 4 জনের শরীরে অতিরিক্ত তাপমাত্রার কারণে তাদের রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ নিয়ে 8 জনকে হাসপাতালে পাঠানো হলো। জেলা সিভিল সার্জন জানান, সোমবার রাতে গাজীপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে তাদের স্থানান্তর করা হয়। এর আগে রোববার একই কোয়ারেন্টিনে থেকে স্বাস্থ্য পরীক্ষায় অতিরিক্ত তাপমাত্রার কারণে 4 জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। গত 14 মার্চ রাতে ইতালি ফেরত 48 জন প্রবাসীকে গাজীপুরে কোয়ারেন্টিনে পাঠানো হয়। বর্তমানে 2 শিশুসহ 40 জন প্রবাসী সেখানে কোয়ারেন্টিনে আছেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত 10 ব্যক্তির 5 জনই সংক্রমিত হয়েছেন বিদেশ থেকে আসা পরিবারের সদস্যদের মাধ্যমে। হোম কোয়ারেন্টিন না মানার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় স্থানীয়ভাবে ভাইরাস সংক্রমণ রোধে আক্রান্ত দেশ থেকে আসাদের যে কোনো মূল্যে কোয়ারেন্টিন মানতে বাধ্য করার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে করোনা ভাইরাস পরিস্থিতি। গত 8 মার্চ দেশে প্রথম 3 জন আক্রান্তের তথ্য জানাই IEDCR। এরপর 3 ধাপে আরও 7 জন আক্রান্ত হওয়ার কথা জানাই প্রতিষ্ঠানটি। সর্বমোট জীবাণুটি শনাক্ত করা হয়েছে 10 জনের মধ্যে। ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে ভাইরাসটি বইয়ে আনা ব্যক্তির সংস্পর্শে আসায় দেশে আক্রান্ত হয়েছেন শিশুসহ পরিবারের সদস্যরা। এই অবস্থায় আক্রান্ত দেশ থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন মানার বিষয়টি নিয়ে উঠছে প্রশ্ন। কোয়ারেন্টাইন বলে দেওয়া হয় বাইরে ঘুরতেছে, দাওয়াত খাচ্ছে, বেড়াচ্ছে, মার্কেটে যাচ্ছে, তো ডেঞ্জারাস। এটা কিন্তু তার একটা নাগরিক দায়িত্ব। ওনারা যদি উনি মেনটেন না করেন তাহলে তার ফ্যামিলি সাফার করবে, সমাজ সাফার করবে, হোল রাষ্ট্রই তো সাফার করবে। চ্যালেঞ্জের মুখে ফেলছে যে আমরা যে স্বাস্থ্য উপদেশ দিচ্ছি বলছি সেটা পালন করার ক্ষেত্রে নিশ্চয়ই সবাই সমানভাবে শুনছেন না। এটা একটা আমি ইংরেজিতে বলা ওয়েক আপ কল। স্থানীয় পর্যায়ে সংক্রমণ ঠেকাতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক তৎপরতার উপর জোর দিলেন বিশেষজ্ঞরা। যে প্রতিষ্ঠানে ইতালি ফেরত কোনো ব্যক্তি ফেরত যাবে তা জেনে নেওয়া উচিত তিনি 14 দিন পার করেছেন কিনা, তাহলে তাকে অনুরোধ করা উচিত আপনার সাথে কাছ থেকে টেলিফোনে কাজ সারা কিংবা 1 মিটার দূর থেকে তার সঙ্গে কথা বলে তাকে ওইভাবে একটা একা ট্রান্সপোর্টে তাকে ফেরত পাঠানো। কোয়ারেন্টিনের নির্দেশনা শতভাগ মেনে চলা নিশ্চিত করতে প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। গভর্নমেন্টের স্ট্রংলি মনিটর করা দরকার।
কোনো দয়া মায়া দেখানো চলবেই না, কারণ এটা রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে কিন্তু জড়িত, এটা করতেই হবে। চিকিৎসা সংশ্লিষ্টদের সুরক্ষার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার উপরও জোর দিলেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পারিবারিক স্মৃতি বিজড়িত বাড়িতে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী। শতবার্ষিকীর আয়োজনে বিশেষ অ্যারোবেটিক ডিসপ্লে প্রদর্শন করে বিমান বাহিনী। গোপালগঞ্জ থেকে আরও জানাচ্ছেন আজহার লিমন, ছবি তুলেছেন বাবুল হোসেন। শত শত বছরের বিভেদ আর পরাধীনতার দেয়াল ভেঙে বাঙালিকে জেনে দিয়েছিলেন স্বাধীনতার স্বাদ, ইতিহাসের সেই মহানায়কের জন্মের শতবর্ষ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উদযাপন করছে জাতি। এদিন সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান, পরে শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। চৌকস সেনাদল গার্ড অব অনারে বাংলাদেশের পক্ষ থেকে সম্মান জানায় কালের মহানায়ককে, শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যরা। নীরবে দাঁড়িয়ে থেকে পরম প্রিয়জনকে স্মরণ করেন তারা। জাতির জনক ও 15 আগস্টের শহীদ পরিবারের সদস্যদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত হয়। এ আয়োজনে বিমানবাহিনী প্রদর্শন করে বিশেষ ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লের মাধ্যমে 100 লিখে জন্ম শতবার্ষিকীর আবহ ফুটিয়ে তোলে যুদ্ধ বিমানগুলো। তিনি কালের সীমারেখা পেরোনো পুরুষ, সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙালি। তার আদর্শ অনুসরণ করেই অর্ধশত বছরের বাংলাদেশের অভিযাত্রা উন্নয়নের পথে, সমৃদ্ধির পথে। মুজিববর্ষের এখনে সকল বাধা উপেক্ষা করে এগুতি নতুন মাত্রা পাবে প্রত্যাশা সবার। এর আগে জন্ম শতবার্ষিকীর দিনের শুরুতেই ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সরকার প্রধান। এ সময় ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকেও। এরপর হাজারো নেতাকর্মীর জনস্রোত শ্রদ্ধা জানায় জাতির জনককে। টুঙ্গিপাড়া থেকে আজহার লিমন, সময় সংবাদ, গোপালগঞ্জ। জাতির জনকের অবদান যারা অস্বীকার করেন তারা রাজনৈতিক প্রক্রিয়াতে মানুষের মন থেকে মুছে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যে অপশক্তি আমাদের দেশে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছে, সাম্প্রদায়িক এই বীজ বৃক্ষকে সমূলে উৎপাটিত করতে হবে, মুজিব শতবার্ষিকীতে এটাই হচ্ছে আওয়ামী লীগের অঙ্গীকার। বঙ্গবন্ধুকে মুছে ফেলার চক্রান্ত করেছে এবং করছে তারাই নিজেরাই নিষিদ্ধ হয়ে যাবে, তারা রাজনৈতিক প্রক্রিয়াই তারা মুছে যাবে। পদ্মা সেতুর 42টি পিলারের মধ্যে 41টির কাজ শতভাগ শেষ হয়েছে। সোমবার মধ্যরাতে এই পিলারটির কাজ শেষ হয়। বাকি 1টি পিলারের কাজও শেষ হবে আগামী মাসে। পিলার নির্মাণ প্রায় শেষ হয়ে আসায় প্রকল্পের কাজে এখন আরও গতি আসবে বলে আশাবাদী প্রকল্প পরিচালক এসান জুয়েলের রিপোর্ট। 2015 সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 নম্বর পিলারের কাজ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় পদ্মা সেতু নির্মাণ কাজ। কিছুদিন পরে এই পিলারটি সহ 22টি পিলারে দেখা দেয় নকশা জটিলতা, থমকে যায় কাজ। নদীর তলদেশে মাটির গঠনের কারণে এই জটিলতা দেখা দেয়। শক্ত মাটি না পাওয়ায় 120 মিটারের বেশি পাইলিং করেও সমাধান করতে পারছিলেন না দেশের প্রকৌশলীরা। পরে কয়েকটি বিদেশি বিশেষজ্ঞ প্যানেল যোগ দেয় এই কাজে। প্রায় 1.5 বছর পর সমাধান আসায় আবারও গতি পায় কাজ। জটিলতা বেশি ছিল মা প্রান্তের পিলারে, তাই জাজিরা পাহাড়ের বেশিরভাগ পিলার আগে নির্মাণ করা হয়। সমস্যায় থাকা 22টি পিলারের কাজ গত বছরের মাঝামাঝি শুরু হওয়ার পর দ্রুতই এগিয়ে যায় কাজ। সবশেষ সোমবার মধ্যরাতে নদীর জাজিরা প্রান্তে 27 নম্বর পিলারের নির্মাণ কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে 41টি পিলারের কাজ শেষ হলো। বড় ধরনের সমস্যা ছিল আমাদের সয়েলের কন্ডিশনের জন্য, এর মধ্যে ওয়াশ ছিল 6 এবং 7, তো সেগুলোতে আমরা ওভারকাম করতে পারছি এবং এটার জন্য আমাদের দেরি হলেও আমরা হ্যাপি যে আমরা
ওভারকাম করা গেছে। এটা ডেফিনেটলি এটা পৃথিবীতে এই এই ধরনের কাজ আগে হয় নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড। মোট 42টি পিলারের মধ্যে জাজিরা পারে বর্তমানে বাকি আছে শুধু 26 নম্বর পিলারের কাজ। আগামী 15 এপ্রিলের মধ্যে সেটিও শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প কর্তৃপক্ষ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। আবারও করোনা প্রসঙ্গ। করোনা সংক্রমণের সংখ্যায় বাংলাদেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ। এ কারণে 11টি আন্তর্জাতিক রুটে বিমান চলাচল স্থগিত করেছে বাংলাদেশ বিমান। শুধু এভিয়েশন খাতই নয়, ঝুঁকির মুখে পড়েছে রপ্তানি, রেমিটেন্স ও বিনিয়োগ। অনেক রপ্তানি আদেশ বাতিল হওয়ায় সামনের দিনগুলোতে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় শিল্প মালিকরা। হাজেরা শিউলির রিপোর্ট। দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আক্রান্ত দেশের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা এবং যুক্তরাজ্য ছাড়া ইউরোপে বিমান চলাচল আপাতত বন্ধ রেখেছে বাংলাদেশও। এছাড়া যাত্রী প্রবেশে বিভিন্ন দেশে নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে সপ্তাহে ফ্লাইট 218 থেকে 42 কমিয়ে এনেছে বাংলাদেশ বিমান। লোকসান বাড়ায় মূল বেতনের 10% না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিমানের কর্মকর্তারা। 10টা রুট বন্ধ হয়ে গেছে, নতুন করে কোনো আমাদের টিকিট বিক্রি আসলে সেভাবে নেই। অপারেশন কমার কারণে আমাদের কর্মচারীরা ওভারটাইম করছে না। অফিসার যারা আছে তারা এই মাসে মূল বেতনের 10% তারা নেবেন না। বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্রে করোনা প্রকোপ বেশি হওয়ায় এরই মধ্যে অনেক ক্রেতা অর্ডার বাতিল করেছেন। 2-3 দিন যাবত যেটা দাঁড়িয়েছে, যে সমস্ত অর্ডার আমাদের প্লেস করা হয়েছে এগুলিও এখন কাট হচ্ছে। হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট অলরেডি হয়ে গেছে। যখন এগুলি শিপমেন্টটা বন্ধ হয়ে যাবে তখন আমার ব্যাক টু ব্যাকের দায় পরিশোধ করার কিন্তু কোনো সুযোগ থাকবে না। এদিকে প্রবাসে জনজীবন স্থবির হয়ে পড়ায় রেমিটেন্স ও বিনিয়োগ কমারও আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এটা ক্ষতিগ্রস্ত হবেন ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারাও। রপ্তানি, রেমিটেন্স, ভোক্তা ব্যয়, বিনিয়োগ, এই প্রত্যেকটা জায়গায় একটা ঝুঁকি আছে। প্রায়োরিটাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট, যে কোথায় ইম্প্যাক্টটা হচ্ছে এদেরকে চিহ্নিত করে সাহায্য কর্মসূচিগুলি নির্ধারণ করা দরকার। ফেব্রুয়ারি পর্যন্ত অর্থবছর 8 মাসে $30 বিলিয়ন রফতানি লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় $4 বিলিয়ন কম আয় হয়েছে। অর্থবছরের 7 মাসে 1,64,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে জানুয়ারি পর্যন্ত প্রায় 38,000 কোটি টাকা ঘাটতি আছে এনবিআরের। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা। সকাল 8টায় রাজধানীর তেজগাঁয়ের হলি রোজারিও চার্চে অনুষ্ঠিত হয় খ্রিস্ট ধর্মীয় বিশেষ প্রার্থনা। পরে শিশু কিশোরদের নিয়ে কাটা হয় বঙ্গবন্ধুর জন্মদিনের কেক। বেলা 10টায় বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ মন্দির ও ঢাকেশ্বরী মন্দিরে হয় বিশেষ প্রার্থনা। পরে বাদ জোহর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহবিল হয়। পরে দুস্থদের মাঝে বিতরণ করা হয় খাবার। এ সময় বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনার পাশাপাশি বিশ্বব্যাপী করোনা মুক্তির জন্য প্রার্থনা করা হয়। সেখানে উপস্থিত থেকে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, করোনা ভাইরাসের কারণে পূর্ব সতর্কতায় সংক্ষিপ্ত আকারে কর্মসূচি করা হলেও সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মুজিব বর্ষ পালন করছে। বাংলাদেশে করোনা ভাইরাসের জন্য আমাদের অনেক সংক্ষিপ্ত হয়ে গেছে অনুষ্ঠান ঠিকই, তারপরে মানুষের মধ্যে একটা আনন্দ আছে যেটা অন্তরের থেকে প্রকাশ করছে, কিন্তু সংক্ষিপ্তভাবে আমাদের সেই আনন্দে একমাত্র কিছু বিএনপি বা কিছু দল ছাড়া যারা নাকি মুক্তিযুদ্ধকে আদর্শকে বিশ্বাস করে না, চেতনাকে বিশ্বাস করে না, বাংলাদেশের অস্তিত্বকেও যারা বিশ্বাস করে না, তারা ছাড়া আর সমস্ত বাংলাদেশ আজকে এই দিনটাকে অত্যন্ত গুরুত্বের সাথেই পালন করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এবং ঢাকা 10 আসনের উপনির্বাচন স্থগিত হবে কিনা এ বিষয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দুপুরে ইসি সচিবালয়ে সময় সংবাদকে তিনি একথা জানান। করোনা পরিস্থিতির কারণে মার্চের পর নতুন করে আর কোনো নির্বাচনের আয়োজন করা হবে না বলেও জানান সিইসি। আমরা এরপরে আর আসলে অন্য কোনো নির্বাচন করব না, এই যে দুইটা শিডিউল আছে সেই দুইটার ব্যাপারে চিন্তা করি। 21 তারিখেরটা তো আছে এখনও, আমরা পরিস্থিতি যদি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তো অবশ্যই আমরা বিবেচনা করব। ভোটে কতখানি এফেক্ট করে সেটা আমরা বিশ্লেষণ করে যাচ্ছি যে কতখানি এফেক্ট করবে মানুষের, এটা এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নেইনি, আরও দেখি, আর 1-2 দিন দেখি।
এদিকে জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচার প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত পাড়া মহল্লায় নির্বাচনী আমেজ। নির্বাচিত হলে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মাদক সন্ত্রাস ও পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয় আওয়ামী লীগ মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর। অন্যদিকে ভোটারদের আকৃষ্ট করতে ডিজিটাল প্রচারণার উদ্দেশ্যে ওয়েবসাইট উদ্বোধন করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয় করতে সাধ্যের মধ্যে সবকিছু দিয়ে চেষ্টা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে নগরীর নন্দনকানন এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এরপর ষোলশহর চকবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন তিনি। নির্বাচিত হলে বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারণ করে মাদক সন্ত্রাস ও পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। একটি পরিষ্কার পরিচ্ছন্ন সমৃদ্ধিশালী বিশ্বমানের নগর হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলা। অন্যদিকে নগরীর জামালখান এলাকায় নির্বাচনী প্রচারণা চালান বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় করোনা সংক্রমণ রোধে ডিজিটাল প্রচারণা চালাতে নতুন ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়। করোনা ভাইরাসের কারণে জনসমাগমের চেয়ে ডিজিটাল প্রচারণায় মানুষকে উদ্বুদ্ধ করতেই এই ওয়েবসাইট বলে জানান ডাক্তার শাহাদাত হোসেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের প্রচারণা অভিযানটা চট্টগ্রাম নয়, শুধু বাংলাদেশের সব মানুষের কাছে চলে যাবে। আমরা ইনফ্যাক্ট সবসময় আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের কাছে যেতে চাই। চট্টগ্রাম সিটি নির্বাচনে 7 জন মেয়র প্রার্থী, 161 জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং 56 সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী ভোটের লড়াইয়ে নির্বাচন করবেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মুজিব বর্ষে বঙ্গবন্ধুকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিলেন এক বাংলাদেশি। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত আর্জেন্টিনার অ্যাকনকাগুয়া জয় করেছেন কাজী শাহরিয়ার রহমান। প্রায় 23,000 ফুট উপরে বুকে জড়িয়ে নিয়ে গেছেন জাতিজনক শেখ মুজিবুর রহমানের ছবি। সেখানে উড়িয়েছেন লাল সবুজের পতাকা। ক্যালিফোর্নিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। আর্জেন্টিনার অ্যান্ডিস পর্বতমালার অ্যাকনকাগুয়া দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। দুর্গম বিপদসংকুল পাহাড় বেয়ে 22,841 ফুট উপরে উঠেছেন কাজী শাহরিয়ার রহমান। বঙ্গবন্ধুর ছবি ও বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে আরোহণ করেছেন সর্বোচ্চ চূড়ায়। আমি বঙ্গবন্ধুর ছবি নিয়ে গিয়েছিলাম, এটার মেইন কারণ হচ্ছে আমি তাকে খুবই পছন্দ করি। যে কোনো মাউন্টেনে যাওয়ার আগে আমার একটা কিছু টার্গেট থাকে। অ্যাকনকাগুয়া আমার টার্গেট ছিল, যে অলওয়েজ আমি প্রথম থেকে চিন্তা করেছিলাম যে বঙ্গবন্ধুর ছবি নিয়ে যাব। শাহরিয়ার রহমান নিজে শুধু নন, আমেরিকার বাংলাদেশিদেরও উদ্বুদ্ধ করছেন পর্বতারোহণে। যে পিকটা দেখা যাচ্ছে পিছনে, এটার নাম হচ্ছে মিশন পিক। আই থিঙ্ক আমি খুব লাকি যে অলমোস্ট এখানে প্রায় আমার মনে হয় বেরিয়ার প্রায় 50-এর অধিক বাংলাদেশি যারা প্রথমবার এখানে সামিট করেছে। এর আগে 7 মহাদেশের আরও 2টি সর্বোচ্চ পর্বত রাশিয়ার ককেশিয়ান পর্বতমালায় অবস্থিত, ইউরোপের এলব্রুজ ও আফ্রিকার তানজানিয়ায় কিলিমানজারো জয় করেছেন তিনি। আরোহণ করেছেন যুক্তরাষ্ট্রের সিয়াটলে মাউন্ট রেইনিয়ার ও মেক্সিকোর সর্বোচ্চ পর্বত পিকো ডি ওরিজাবা ও লামালিনচে। শাহরিয়ার রহমানের পরবর্তী লক্ষ্য উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত মাউন্ট ডেনালি। আগামী জুনে সেখানে আরোহণ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সেখানেও উড়াতে চান বাংলাদেশের লাল সবুজ পতাকা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, গোল্ডেন ব্রিজ, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে চলছে নানা আয়োজন। এতে বঙ্গবন্ধুর নামে থিম সং এবং ম্যুরাল উদ্বোধনের কথা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, আপনি জানেন যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আজকে থেকে 100 বছর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন। গোটা বিশ্বে আজকে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ।
নানা আয়োজন। আপনি জানেন যে বিশ্বের যে এই মুহূর্তে করোনা পরিস্থিতি তাতে অনেকটাই তার এই অনুষ্ঠানের কাটছাট করা হয়েছে। আজকেও আমরা কলকাতাতে আগের সূচি অনুযায়ী তিন দিনের অনুষ্ঠানের যে সূচি ছিল সেটি বাতিল করা হয়েছে। আজকে বঙ্গবন্ধুর যে জন্মশতবর্ষের অনুষ্ঠান অনেকটা ছোট করেই আজকে কলকাতার এই বাংলাদেশ উপদূতাবাসের প্রাঙ্গণের মধ্যে কিন্তু শুরু হয়েছে। কিছুক্ষণ পরেই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুজন মন্ত্রী এখানে আসবেন। আমরা দেখেছি ইতিমধ্যে আসন অলঙ্কৃত করেছেন দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আপনি জানেন যে যে বঙ্গবন্ধু মানেই হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ মানেই হচ্ছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ দুটো সমার্থক। বাংলার সঙ্গে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু যেমন জড়িত, বাংলা সাহিত্যের সঙ্গেও কিন্তু পরবর্তীতে যেরকমভাবে আমরা দেখেছি যে বঙ্গবন্ধুকে নিয়ে যেভাবে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গের কবি সাহিত্যিকরা যেরকমভাবে বঙ্গবন্ধুকে তুলে ধরেছেন, আজকে এই অনুষ্ঠানে কিন্তু আসন অলঙ্কন করেছেন দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আমরা জানি যে কলকাতায় বাংলাদেশ উপত্যকাবাসের বাইরে একটি ম্যুরাল করা হয়েছে, সেই ম্যুরালের আনুষ্ঠানিক উদ্বোধন অনু কিন্তু এখানে উনি থাকবেন। এছাড়াও রাজ্য সরকারের দুজন মন্ত্রী থাকবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার স্পিকার। ইতিমধ্যেই দুপুরবেলা কিন্তু বিধানসভার লবিতে বঙ্গবন্ধুর ছবিতে মালা দিয়ে কিন্তু বঙ্গবন্ধুরকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তো মুমু, এই ছিল আমার কাছে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতায় যে আয়োজন তার সর্বশেষ। মুমু, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের সবশেষ খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সুব্রত আচার্য। অনেকেই মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক চেতনা এবং নেতৃত্ব বোধ তৈরি হয় কলকাতায় 1945 থেকে 1946 সালে, যখন তিনি পড়াশোনা করতেন তৎকালীন ইসলামিয়া কলেজে, থাকতেন বেকার গভর্নমেন্ট হোস্টেলে। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বেকার হোস্টেল ঘুরে রিপোর্ট করেছেন সুব্রত আচার্য। ক্যামেরায় ছিলেন সোমেন রায়চৌধুরী। মধ্য কলকাতার নিউ মার্কেটের 8 নম্বর স্মিথ লেনে অবস্থিত ঐতিহাসিক বেকার হোস্টেল ব্রিটিশ আমলে মুসলিম শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 1910 সালে এডওয়ার্ড নরম্যান বেকার এটি নির্মাণ করেন। 1945-46 শিক্ষাবর্ষে তৎকালীন ইসলামিয়া, বর্তমানে মাওলানা আজাদ কলেজে পড়াশোনা করার সময় এই হোস্টেলেই থাকতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্য বরাদ্দ ছিল 3 তলার 24 নম্বর কক্ষটি। মনে করা হয় বঙ্গবন্ধু 2 বছর এই কক্ষ থেকেই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, যা তিনি 1971 সালে বাস্তবায়ন করেন। বলা হয় যে বঙ্গবন্ধু যে নেতৃত্ব গুণ তা কিন্তু বিকশিত হয় এই মাওলানা আজাদ কলেজে পড়ার সময়, সাবেক ইসলামিয়া কলেজ। তো কাজেই এই বঙ্গবন্ধুর এই বিশ্ব নেতা হয়ে ওঠার পিছনে এই মাওলানা আজাদ কলেজ, বেকার হোস্টেল এবং কলকাতা স্মৃতি একটি অনবদ্য ভূমিকা পালন করে। বঙ্গবন্ধুর কারণেই আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে বেকার হোস্টেল। আজকে এই ছাত্রাবাসের ছাত্ররাও গর্ব করেন তাকে নিয়ে, দেখেন তার মতো নেতা হওয়ার স্বপ্ন। তিনি আমাদের এই ফ্লোরে থাকতেন এবং তিনি যে একটা এনভায়রনমেন্ট তৈরি করে গেছে আমাদের হোস্টেলের মধ্যে, এবং সাথে সমস্ত সবাই ওনার পথনদর্শকে মানে ওনার পথ অনুসরণ করার চেষ্টা করি এবং সাথে তাই আমরা টুকাতে ফিল করি। খুব গর্ব হয় যে আমি এইরকম একটা হোস্টেলে থাকি। তিনি জীবনে যা করেছে সেটা ফলো করার চেষ্টা করি আমরা সবসময়। 1998 সালে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ইতিবাচক মনোভাবের কারণে তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রী অধ্যাপক সত্যসাধন চক্রবর্তী, তৎকালীন বাংলাদেশ উপহাইকমিশনার আহমেদ জালাল বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই কক্ষকে স্মৃতিকক্ষ হিসেবে সংরক্ষণ করেছিলেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা, পশ্চিমবঙ্গ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে ক্রিকেটার সাকিবাল হাসান ফেসবুকে তার পোস্টে লিখেছেন, শত বছর আগে এই বাংলায় জন্মেছিলেন বঙ্গবন্ধু, তিনি দেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধু আমাদের মাঝে আজ না থাকলেও তার চেতনা আমাদের সবার মাঝে আছে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও জাতির পিতার জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া ক্রিকেটার মেহেদী হাসান মিরাজও স্বাধীনতার স্থপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে করোনা ভাইরাসের এই সংকটময় সময়েও ভালো থাকুক বাংলার মানুষ এ প্রত্যাশাও জানান মিরাজ।
মুজিব বর্ষ উপলক্ষে নড়াইলে নানা কর্মসূচিতে যোগ দেন নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা। সকালে সদর হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা মানুষদের সঙ্গে কথা বলেন মাশরাফি। তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন তিনি। পরে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন মাশরাফি। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের কর্মীদের সঙ্গে নানা উদ্যোগ নিয়ে কথা বলেন ম্যাশ। মুজিব বর্ষ উপলক্ষে সদর হাসপাতালে এক মাস বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন মাশরাফি। শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশ থেকে আসা একজন সহ আরও দুজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত, এখন চিকিৎসাধীন আটজন, জানালো IEDCR। কোয়ারেন্টিন না মানলে আবারও জেল জরিমানার হুঁশিয়ারি। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। করোনার প্রভাবে দেশজুড়ে সীমিত আকারে উদযাপন। সৌদিতে আটকে পড়া 400+ বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরল বাংলাদেশ বিমানের ফ্লাইট। গতকাল দুই বিদেশিকে পুশব্যাকের কথা জানালো ঢাকা বিমানবন্দর। এবং প্রায় শতভাগ শেষ পদ্মা সেতুর পিলার নির্মাণের কাজ, 42টির মধ্যে বাকি মাত্র একটি, আগামী মাসে শেষ করার বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।